যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের মুসলমানরা উদযাপন করবেন বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। এরই মধ্যে ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র রমজানের পুরো এক মাস রোজা পালন শেষে এখন জামাতে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি গ্রহণ করেছেন। রাজধানী রিয়াদ সহ দেশটির কয়েক হাজার মসজিদে ঈদ জামাতের প্রস্তুতিও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বিশ্বের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে পবিত্র মক্কায়। এতে ইমামতি করবেন শেখ সালে বিন হুমায়ুদ। দেশটির স্থানীয় সময় 6:20 অনুষ্ঠিত হবে ঈদের জামাত। মদিনার মসজিদে নববীতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে 6:19। সেখানে নামাজে ইমামতি করবেন শেখ আহমদ হুজাইফি। এদিকে রাজধানী রিয়াদের কেন্দ্রীয় ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মোহাম্মদ আল সৌদ মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে। রিয়াদে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকগণ এই মসজিদে ঈদের নামাজে অংশ নেবেন। মসজিদ চত্বরে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে। দেশ জুড়ে বিস্তৃত ইসলামী ব্যাংকিং সেবা এমটিবি ইয়াকিন, এই সময়ে ইসলামী ব্যাংকিং। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সৌদি আরবের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে 7 সরকারি ছুটি শুরু হয়েছে। বাংলাদেশ দূতাবাস থেকে প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে। এছাড়া সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরব সহ বিশ্ব মুসলিম উম্মাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব।